নমস্কার দর্শক বন্ধু, জয় মাতারা। আপনারা এখন দেখছেন ডক্টর সুজিত শাস্ত্রী ব্লগ। বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান অবশ্যই আপনারা দেখেছেন ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন চ্যানেলে। তো নিয়মিত যারা দেখছেন তারা নিশ্চয়ই, তাদের কাছে বলার অবকাশ থাকবে না যে আমি আপনাদের সামনে কী কী ধরনের মানে প্রোগ্রাম করি কিংবা কী কী ধরনের টপিক নিয়ে আলোচনা করি। দীর্ঘদিন ধরে দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্র নিয়ে, বাস্তু নিয়ে, হস্তরেখা নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছি। কিন্তু তেমনিভাবে আপনাদের সামনে নতুনভাবে, নতুন রূপে একটা চ্যানেল ডক্টর সুজিত শাস্ত্রী ব্লগ আপনাদের সামনে উপস্থাপনা করা হচ্ছে নতুন টপিক নিয়ে, নতুন বিষয় নিয়ে। বিষয়টা কি, আপনি ঘুম থেকে উঠে তারপরে সারাদিন বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত থাকেন এবং রাত্রে ঘুমোতে যাওয়ার আগে অবধি আপনার বিভিন্ন সমস্যা নিয়ে, বিভিন্ন প্রয়োজনীয় জিনিস নিয়ে আর বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বলুন, জ্যোতিষের বাইরেও বিভিন্ন অনুষ্ঠান বলুন, বিভিন্ন প্রয়োজনীয় জিনিস বলুন, সেই সম্পর্কে কিন্তু বিভিন্ন ভিডিও আমি আপনাদের সামনে করছি। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে অ্যাডভাইস দেওয়া, তার সঙ্গে সঙ্গে আপনাদের কি বিভিন্ন বিষয় নিয়ে মোটিভেশন প্রোগ্রাম, যা কিনা দীর্ঘদিন ধরে আপনি আমার কাছ থেকে পেয়ে গেছেন। ঈশ্বরের আশীর্বাদে এবং আপনাদের ভালোবাসায় আমি কিন্তু আপনাদের কাছে আরও বেশি কিছু দিতে চাই। মানুষ চায় যে সারা জীবন আপনাদের কাছে যাতে অমর হয়ে থাকতে পারি। তাই জানি না আমি আপনাদের কী দিতে পেরেছি কিংবা আগামী দিনে কী দিতে পারবো। প্রতিনিয়ত আমি চেষ্টা করি নতুন কিছু দেওয়ার। দর্শক বন্ধু, আপনি আমার চ্যানেল নিয়মিত দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট সেকশনে গিয়ে, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট দিতে ভুলবেন না। কেননা আপনি দর্শক বন্ধু, একটা কথা বলি আপনাদেরকে, যারা জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, বাস্তু যে যারা ভালোবাসেন তারা, আমি বলবো না যে আপনি জ্যোতিষের চেম্বারে গিয়ে ঘুরুন, বিভিন্ন জ্যোতিষের দুয়ারে দুয়ারে গিয়ে ঘুরুন। সকলকে অনুরোধ করব, প্রথমে সকলের অনুষ্ঠান দেখুন। আমিও বলি সকলকে যে না, আমার কাছে আসার দরকার নেই, আমার চেম্বারে আসার দরকার নেই। নিয়মিত প্রতিটা ভিডিও, প্রতিটা ব্লগ আপনি দেখবেন, তবেই অনেক কিছু জানতে পারবেন। তারপরেও যদি মনে হয় যে না, আমি ডক্টর সুজিত শাস্ত্রীর কাছে গিয়ে সমাধান করব, কিছু উপায় কিংবা উপায় অবলম্বন করব, তবেই অবশ্যই আসবেন। তার আগে কিন্তু সবাইকে বলি আসতে হবে না, বাড়ি বসে, ঘরে বসে নিয়মিত ডক্টর সুজিত শাস্ত্রী ব্লগ দেখুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট সেকশনে জানান কী ধরনের মতামত, জানান কী ধরনের অনুষ্ঠান করব। কারণ রেগুলার সকাল থেকে রাত অবধি আপনাদের হাজার রকম সমস্যা আছে। এখন সমস্যা আছে, আগামী দিনে সমস্যা চলে যাবে, আবার নতুন করে সমস্যা আসবে, সমস্যার কোনো শেষ নেই। কিন্তু বাস্তব জীবনে চলতে গেলে, কঠিন পরিস্থিতির মধ্যে মোকাবিলা করতে গেলে কী কী করতে হবে আর কী করবেন না, সেই সম্পর্কে কিন্তু বলব। কী করবেন আর কী করবেন না, ঘুম থেকে উঠে কী করবেন, আপনি কী খাবেন, কী কী ধরনের জিনিস খাবেন না, শুধু জ্যোতিষশাস্ত্র নিয়ে নয়, স্বাস্থ্য নিয়ে আলোচনা করা, আপনার মনের মানসিক বিকাশ যাতে বাড়ে সেই বিষয় নিয়ে আলোচনা করা, আপনার মেন্টাল ডেভেলপমেন্ট যাতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করা, আপনার শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে, আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যাতে ভালো থাকে সেই বিষয়ে আলোচনা করা, কিছু প্রাণায়াম, কিছু যোগা, কিছু খাদ্য অভ্যাস, তার মধ্যে দিয়ে আপনি সুস্থ থাকবেন। আমি চাই আমার যারা ভক্ত, আমার যারা ফলোয়ার্স, আমাকে যারা ফলো করেন কিংবা আমার যারা অ্যাডভাইস নেন তারা সারা জীবন ভালো থাকুন, দেখতে থাকুন। নমস্কার, জয় মাতা, ভালো থাকবেন।